ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিংস ক্যানভাস। আমি কিন্তু কোনোদিন লাইভ ভিডিও ইউটিউবে করিনি, এই ফার্স্ট টাইম করছি, জানি না কীরকম হচ্ছে। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এখন হচ্ছে আমি রান্না করছি, আর এখন রাতের রান্নাটাই করে রাখছি। আর যে রান্নাটা করছি সেটা হয়তো তোমাদের ভালো লাগবে না, আবার অনেকে ভালোও বাসতে পারো, আমার তো খুব ভালো লাগে। সেটা হচ্ছে বাজারে বেরিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি কাতলা মাছের তেল। তো কাতলা মাছের তেল দিয়ে আমি বানাচ্ছি হচ্ছে আলু পেঁয়াজ আর রসুন দিয়ে তরকারি। চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। এই যো দেখতেই পাচ্ছ, তেলটা আগে ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে ভাজছি, পেঁয়াজটাও দিয়ে দেবো কুচিয়ে রেখেছি, আর এখানে মাছ ভেজে রেখেছি, ভাতটা বসাবো একটু পরে। মাছের তেল চচ্চড়ি দিয়ে ভাত খেতে আমার তো খুব ভালো লাগে, আর একা দুজন খাবো তো কী আর রান্না করব, তো ওই জন্য ভাবলাম যে মাছের তেল চচ্চড়ি, ভাত আর মাছ ভাজা, আবার একটা আলু সিদ্ধও দেবো, তো তার জন্য আলুটাও কেটে রেখেছি এখানে। তো এই হচ্ছে আজকের রাতের মেনু। তো এরকম ছোটো ছোটো মিনি ব্লগ পেতে হলে আমার চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? বাবারে তেলটা কি ফাটছে, স্টপ করতে পারছি না লাইটটা, শেয়ার না শেয়ার অপশান দিচ্ছে, লাইটটা কি করে স্টপ করবো।